ঘটনাটা সকালেই ওই আমার ছেলে আর ওই আমার মামার ছেলে হয়, তো দুজন এসেছিল গঙ্গায় চান করতে। চান করতে করতে মানে চান করার মধ্যে আমার ছেলে দাঁড়িয়েছিল, মানে পাশে ছিল, ওই পাশে ডুব মেরেছে, তারপরে বেরোয়নি, ও দেখতে খুঁজে পায়নি। তারে ফোন করলো আমাকে, এরকম এরকম ব্যাপার আছে, ও কাকাকে খুঁজে পাচ্ছি না, আপনি আসুন। সঙ্গে সঙ্গে আমি এলাম, এসে খোঁজ খবর মানে চলছে এখন, ফোন করলাম সবাইকে। কি নাম ছিল আপনার ওই মামা? হেমন্ত শর্মা। কত বয়স? 25 বছর মতো। তিনি কি এখানে ঘুরতে এসেছিলেন? ঘুরতে মানে কি, ওই মানে পিসির বাড়ি আছে এমনি, আজকে মানে ওই ঘুরতেই এসেছিল। আজকে আমার বাবার একটু এই অ্যানিভার্সারি ছিল, তো ওই সেলিব্রেট করতে এসেছিল। বাবা, এই আপনাদের বাড়ি কোথায়? আমাদের উত্তর মানিকপীর, উত্তরপাড়া। উত্তরপাড়া। কীরকম সময় ঘটনাটা ঘটে? এই 10টার সময় কাছে। 10টার সময়? একজনই, একজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। কি নাম আপনার? অমিত মিশ্রা। অমিত মিশ্রা। কি ঘটনা হলো, কিভাবে তলিয়ে গেল গঙ্গায়? গেলে সকালবেলা তো গঙ্গাঘাটে সেরকম কেউ চান করে না। এই একটা বউ কাপড় কাচ্ছিল, তো সে উল্টো দিকে মুখ ছিল, ছেলেটা কম বয়সের, সাথে একটা বাচ্চা ছেলেও ছিল। সে এদিক ওদিক করছে, ও ডুবছে উঠছে বুঝতে পারিনি ব্যাপারটা। ঠিক 10:30 বাজে তখন, এমনি বেলার দিক হলে অনেকেই থাকে মোটামুটি গঙ্গাঘাটে, এই বৃষ্টির ঘাটে তো অনেকেই চান করে, তাহলে হয়তো ঘটনাটা ঘটত। এবার আমরাও থাকি, অত সকালে তো আসেনি ইলেকশনের কাজের জন্য, এদিক ওদিক সব ব্যস্ত ছিলাম। হট করে ছেলেটা ডুবে গেছে, এবার বুঝতে পারিনি, ওই ওর সাথে যে ছেলেটা ছিল সে বলছে কোথায় গেল। 25-25 বছর বয়স হবে, যতটা শুনলাম শিবপুরে বাড়ি, এখানে হিন্দমোটরের মামার বাড়ি এসেছে, এসে চানটা করতে এসেছিলো। মানে গঙ্গা এখানে কি একটা ব্যাপার আছে, গঙ্গা এমনি নাকি ছেলেটা মুম্বাইতে থাকে, ওখান থেকে সালকিয়া থেকে এসে এখানে এসে এসে এবার এই জাস্ট এরকম ঘটনা যে ঘটবে, কিছুদিন আগেও ঘটলো। আমরা টোটালি সবাইকে সতর্ক করি প্রতিদিন কটা মধ্যে, যেহেতু আমরা এই জিনিসটিকে এখানে আমাদের এই কাউন্সিলর, তো আমাদের দায়িত্ব এটা। কিন্তু লোক যদি এরকম অজান্তে হয়ে যায় খারাপ লাগে না, খালি খালি হচ্ছে এই একই ঘটনা। এই 10:30 সময় হয়েছে মোটামুটি। নাম ঠিকানা কিছু পাওয়া গেল? ঠিকানাটা এখনো কিছু পাওয়া যায়নি, বাড়ির লোক আসছে যাচ্ছে কান্নাকাটি করছে। ওই শিবপুরে বাড়ি, এখানে হিন্দমোটরের মামা বাড়ি আছে, নন বেঙ্গলি মারোয়ারি ফ্যামিলির ছেলে। আপনার নামটা? আমার নাম চন্দন দাস। যা শুনেছি আমি আমার সহকর্মীদের কাছে, যে একটি ছেলে, সে তার আত্মীয় বাড়িতে এখানে এসছে, সে এখানে এসছে চান করতে, সঙ্গে আরও একজন ছিল বা দুজন ছিল, তাতে একটি ছেলে তলিয়ে গেছে, এটাই আমার শোনা। তারপরে অ্যাকর্ডিংলি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা এসছে, তারা খোঁজখবর করছে। দেখা যাক, যে কোনো এই ধরনের ঘটনা খুবই দুঃখের, কিন্তু এইগুলো ঘটনাগুলোকে যারা গঙ্গায় স্নান করতে আসে বা ইত্যাদি করতে আসে, তাদের নিজেদেরও চান্স, তারা সাঁতার জানে কি না, এই জায়গাটার অবস্থা কি, সবটাই তাদের পক্ষেও যেমনি জানা সম্ভব, অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও সেটা জানা সম্ভব না। যা যিনি ডুবে গেছেন তার কি নাম পরিচয় কিছু? না না, ওনার পরিবারের মানুষরা এসছেন, কিন্তু এখনই দেখুন এমন মানসিক অবস্থা থাকে না যে তাকে আমি জিজ্ঞেস করি যে কখন এসেছিল, কি তার নাম, এখন কিছু। কত বয়স? আমি বলছি 2225। আমি শুনেছি, শোনার পরে এসছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট তার কাজ করছে, পুলিশ তার কাজ করছে, আমাদের সহকর্মীরাও, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও এসছে। দেখেন অর্পণের দিন এই ঘাটেই বেশ কয়েকজন মানুষ তৈরি হয়েছিলেন, আবার একই ঘটনা ঘটল। কোথাও কিছু রেস্ট্রিকশন বা কি রেস্ট্রিকশন দেওয়া না, আপনি বলতে পারেন কাউকে যে আপনি চান করতে যাবেন না, এটাও তো একটা কঠিন কাজ। আমি যদি বলি আপনি গঙ্গায় চান করতে যাবেন না, হ্যাভ আই সাচ রাইট? আমি জানি না, আমার যদি অধিকার থাকে কিছু বলার তবেই তো আমি বলতে পারবো। একজন মানুষ গঙ্গায় চান করতে আসতেই পারে, তাহলে এন্টায়ার ঘাট বন্ধ করে দিতে হবে, যে কেউ আসবেন।
আমরা ধরুন ঘাট খুব খারাপ থাকলে যেমনি শীতল আমরা বন্ধ করছি, তার কোনো ঘাটটা এখান থেকে ভেঙে গেছে সেটা এক জিনিস, কিন্তু যেখানে এটা ঠিকঠাক আছে সেখানে সব ঘাটেই তো মানুষ যায়, এখানে ঘটে যাচ্ছে আর কি করা যাবে।